ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা নতুন ভ্যাকেন্সির ব্যাপারে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, যেখানে শুধুমাত্র আপনারা গ্র্যাজুয়েট কমপ্লিট করে থাকলেই কিন্তু আবেদন করতে পারছেন। তো সুতরাং বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সমস্ত বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এরপরে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদেরকে সাহায্য করব। তাহলে বন্ধুরা, এখানে প্রথমেই দেখে নিন, নেম অব দ্য পোস্ট দেওয়া রয়েছে, যেটা মোটর ভেহিকলস ইন্সপেক্টর পদের জন্য নেওয়া হচ্ছে এবং এটা নন টেকনিক্যাল পোস্ট। এবং এখানে পে স্কেলটাও দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এবং এখানে যে ভ্যাকান্সি যেটা বলা রয়েছে, এখানে মোট ভ্যাকান্সি আছে 19টা এবং রিজার্ভেশন অনুযায়ী প্রত্যেকটা কাস্টে আলাদা করে ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশান কী আছে। আমি প্রথমে বলেছি, এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এর সাথে আর যেটা লাগবে, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যেখানে আছে 170 সেন্টিমিটার হাইট দরকার, তার সাথে 86 সেন্টিমিটারের চেস্ট দরকার এবং যেটা কিনা 5 সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর সক্ষম হতে হবে, এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েট কিন্তু থাকতে হবে। এবং গোর্খা এবং গাড়োয়ালি এই সমস্ত সম্প্রদায়ের জন্য 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 81 সেন্টিমিটার চেস্ট এবং ফোলাতে সক্ষম হতে হবে 5 সেন্টিমিটার পর্যন্ত, এবং এক্ষেত্রেও ওয়েট বা ওজন হতে হবে সামঞ্জস্যপূর্ণ। এবং এখানে যে এজ বা বয়সের কথা বলা হয়েছে, সেটা হতে হবে আপনাদেরকে 1/1/2019 হিসেবে 18 থেকে 39 বছরের মধ্যে। এবং আবেদনের জন্য যে ফিজ এখানে ধার্য করা হয়েছে 160 টাকা, এবং এর পাশাপাশি অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে আপনাকে এই সকল এক্সট্রা চার্জেস কিছু এখানে পে করতে হবে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এবং এই ফিজ কিন্তু অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্য। এবার বন্ধুরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে কিছু গুরুত্বপূর্ণ ডেটের ব্যাপারে বলা রয়েছে, যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 11 ডিসেম্বর থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে কিন্তু 30 ডিসেম্বর পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 30 ডিসেম্বর 2019। লাস্ট ডেট ফর পেমেন্ট অফ ফিজ অফলাইন ইন ব্রাঞ্চেস অফ UBI, অর্থাৎ UBI ব্যাংকের অফলাইনে পেমেন্টের সময় হচ্ছে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত। এবং চালানের মাধ্যমে UBI ব্রাঞ্চে আপনারা পেমেন্ট করতে পারবেন 30 ডিসেম্বর 2019 পর্যন্ত। এবং এই নোটিফিকেশানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এই নোটিফিকেশানটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি এটাকে আপলোড করে দেবো, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। এবার বন্ধুরা, এখানে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে সিলেবাস এবং স্কিম সম্পর্কে কিছু বলা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের দুটো পার্টে কিন্তু পরীক্ষাটা হবে, পার্ট ওয়ানে থাকছে MCQ টাইপ কোশ্চেন্স এবং পার্ট টুতে থাকছে আপনাদের পার্সোনালিটি টেস্ট। এখানে পার্ট ওয়ানে কিন্তু আপনাদের যে কোশ্চেন হবে সেটা কিন্তু 100 নম্বরের কোশ্চেন হবে এবং 75 কোশ্চেন হবে জেনারেল স্টাডিজের ওপরে, ইনক্লুডিং থাকছে যেখানে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ, এবং 25টি কোশ্চেন থাকবে অ্যারিথমেটিকের উপরে। এবং আপনাদের পার্ট টুতে যেটা থাকবে পার্সোনালিটি টেস্ট, এবং আপনাদের এখানে যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেটা কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টুর প্রাপ্ত নম্বরের উপরে বেস করে, এবং পার্ট টু থাকছে এক্ষেত্রে 50 নম্বরের। তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির তথ্য। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করুন, এবং এই ধরনের সকল চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অপশানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।